হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা সবাই ভালো আছেন? তো সবার সকাল সকাল আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সবাইকে জানাই 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো এবার খাবার জোগাড় হবে, তো খাবার জোগাড় কী করবো সেটাই ভাবছি। যা হোক একটা করতে হবে, তো তারপরে খেয়ে নিই। আর ভাগনা তো সকালবেলায় আজকে পতাকা তোলা হয়েছিল আমাদের এখানে, তো সেখানে চলে গিয়েছিলো। আর মিষ্টিও নিয়ে এসেছিলো। মিষ্টি আছে ভাগনা? না, শেষ হয়ে গেছে মিষ্টি। শেষ আছে, খাওনি? সকালে খাওয়া কমপ্লিট, আর তারপরে আমি একটু ছাদে গিয়েছিলাম। তো সেখানে ভিডিওটা করতে পারিনি, জাস্ট পতাকার ভিডিওটা করেছিলাম। তো এরকম পতাকা মানে ছাদে এরকম টাঙানো হয়েছে, আর আশেপাশে ছাদেও সব আছে, দেখালাম সেরকমই। তো লাঞ্চের জন্য প্রিপারেশন হচ্ছে, আমি শাক বাজছিলাম, এগুলো সজনে শাক। তো সজনে শাকটাই আমি বাজছিলাম, বাদ বাকিটা বেশি না করছিল। খাও মিষ্টি। ওরকম করে ধরেনি, বোকা, ওরকম করে ধরেনি। সবজিও বেশি নিয়েছি, তো সবজিগুলো তো বাচ্ছিলামই, আমি শাকটা শুধু বাচ্ছিলাম, বাদ বাকি আরও কিছু হচ্ছিলো সেগুলো আর দেখানো হয়নি। তো রান্না স্টার্ট হয়ে গিয়েছে, তো রান্না করছি, এখনও রান্না হতে টাইম লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আমি কী করবো, জাস্ট বসে আছি। আর ধারণা সে স্নান করছি, তো স্নান করার পরে আবার আমাকে বলে গিয়েছে যে আমি আসবো। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট রেস্ট একটু হচ্ছে। আর এভাবে সৈকত আর বাবা আসছে, তার মধ্যে ঘুমোচ্ছে সৈকত। কোথায় রে, ফুলটা দেখি না, ঘুমিয়ে ব্যস্ত। আর বাবা এখানেই শুয়ে আছে, তো ঘুমিয়ে গিয়েছে। আবার আমি একটু রেস্ট করে নেবো, ঘুমিয়ে গিয়ে যাবো। ভাগনা ঘুমিয়ে গিয়েছে, ও বিকেলবেলা উঠে এই যে ঘুম হয়ে গেছে, এই যে ঘুম কমপ্লিট। এবার ঘুম থেকে উঠে পড়েছি, নিচে চলে আসছি। তো নিচে খাবার কিছু তৈরি হচ্ছে, তো জেঠিমা করছে, তো দেখা যাক কী করে পড়ে। তো হচ্ছে, আর বাবা সৈকত এখানেই বসে আছে, খাওয়া দাওয়া করবে, তারপর বাড়িতে চলে যাবে হয়তো। তো বিকেলে খাবার বানানো হয়েছিল এগুলো। সো বিকেলেও পতাকাটা এখনও পর্যন্ত উঠছে, আর সন্ধে হতেই যায়। তো মেঘলা আকাশে পতাকাটা জাস্ট অসাধারণ লাগছে। ভাগনা চলে আসছে, আর ভাগনা কত ক্যাডবেরি কিনে এনেছে। সেটা যে দিয়েছিলাম খেয়েছো? একটা যে দিয়েছিলাম খেয়ে নিছো? কেমন? ভালো রেখেছো কেন? খাওনি? তাহলে বলছো যে ভালো। ওটা কি আছে? পানমড়ি খাও তুমি। না, এখন বাতাস পাখায় উড়ে যাবে না তো। আগে সে যেটা দিয়েছিলাম সেটা খেয়ে দেখবে কেমন কেমন লাগে। এই যে এইরকম বিস্কুটের মতো। নাড়ু খাবে? নাড়ু প্রায় নয়, এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। আমি জলটা ভরে নিয়েছি বোতলে, তো এসে বাবার সাথে। তো মনসা পুজো গেল এই একদিন আগেই, তো সেই জন্য নারকেল নাড়ু এনেছিল এবং ভাজা ছোলা আর কিছু ফলও এনেছিল, তো সেটা দেখানো হয়নি আর। আরও ছিল বাদামের নাড়ু, তিলের নাড়ু, এইসব। এদিকটায় করো, এদিকটাই উড়াও, ফ্রিজের দিকটাই দেখাও, বেলুনটা দেখাও, করে দেবো আগে দেখাও। কে এনে দিয়েছে? কি কি কালার আছে? গেরুয়া? এটা গেরুয়া? গেরুয়া সেটা সাদা, এটা সবুজ,
এগুলো পতাকার রং, সেই দাদু একটা পতাকা উপরে ছাদে দিয়েছে না, সেইটাও এরকম রং তো কালারটা, পতাকার রং, ওই জন্য এইরকম। ওই বেলুনটা ধাঁধা করে ধরো, দিয়ে বলো বন্দে মাতরম। ভাগনার এখন বেলুন নিয়ে খেলা চলছে, এই বেলুনটা আমাকে দেবে, দেবে কি বলো, আমিও করবো এরকম, তুমি যেরকম করছো। সো ভাগনা পড়তে বসবো, তো সেই জন্য চলে গিয়েছে উপরে, তো আমার এখন তেমন আর কিছুই কাজ নেই। সো আমি এখানে আমার ব্লগটা এন্ড করছি, সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ দ্য বেল আইকন টু গেট অল নোটিফিকেশান অ্যাবাউট মাই ভিডিওস। সো দেখা হচ্ছে অন্য নেক্সট একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।